প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের গাউশের উপর দুটি প্রয়োগ নিয়ে আলোচনা করবো প্রথমটি হচ্ছে কি সুষমভাবে আহিত অসীম যে পাতলা পাতের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় পাতের উপরে একটা যে পাতলা পাতের জন্য একটা বেদ বৃষ্টি একটু মোটা পাতের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় সেটা নির্ণয় করব তো প্রথম যেটা হেডিং দিতে তোমরা এই হেডিংটা দিতে পারো সেটা কি সুষমভাবে আয়ত অসীম পরিবারে সমতল পাতলা পাতের জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয় এই হেডিংটা দিতে পারো ওকে তাহলে আমি ছবিটা এঁকে দিচ্ছি সেই পাতলা পাতটা কেমন ধরে ধরলাম এইটা হচ্ছে আমার পাতলা পাত এটাকে আমি চিহ্ন দিচ্ছি মানে কি এই দিক বড় বড় অসীম আছে ওকে তাহলে এটা কি সুষমভাবে আইতে আছে ধরলাম প্রত্যেকটার সমান পরিমাণ আদান আছে তাহলে এই যে পাত আছে এই পাতের জন্য তড়িৎ ক্ষেত্র কত হবে এই পাতের জাস্ট উপরে ওকে এই পাতের জাস্ট একটু উপরে তড়িৎ ক্ষেত্র পাবলা কথা সেটা নির্ণয় করবো তাহলে আমরা জানি যে গাউসদ থেকে বা গাওসর সূত্র প্রয়োগ করে যখনই আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করি সেখানে একটা গাউসিয়ান তল কল্পনা করেছিলাম মনে করে একটা ফাঁপা গোলকের ক্ষেত্রে একটা গোলক গোলকীয় তল কল্পনা করেছিলাম একটা অসীম পরিবারের ক্ষেত্রে একটা সিলিন্ডার কল্পনা করেছিলাম এখানে একটা পিল বক্স বা ছোট্ট একটা সরু চোং কল্পনা করব। বা এটাকে আমরা পিল বক্স বলে থাকি সেটা কেমন যে এরকম একটা ক্ষেত্রফল বিশিষ্ট একটু ক্ষেত্রফল বিশিষ্ট এখানে থাকবে ঠিক দুদিকেই থাকবে ওকে তার এ পৃষ্ঠে আর ও পৃষ্ঠে এরকম ডট ডট দিয়েছে মানে এই পাতটা যে পাতলা পাত আছে অ্যাকচুয়ালি এটাকে তুমি এইভাবে একটা পাতলা পাত ভাবো ঠিক এদিকেও আছে আর এদিকেও আছে এদিকের মানে আরে যেহেতু পাতটা খুব পাতলা তুমি ধরতে পারো একটা খাতার বা বইয়ের একটা পৃষ্ঠা একটা পাতা ধরতে পারো সেই পাতার এদি এ পৃষ্ঠ আদান থাকবে ওই পৃষ্ঠ আদান থাকবে তা তার আমি তাহলে এমন একটা পিল বক্স বা এমন একটা চৌ কল্পনা করবো যেটা এই দিক থেকে এদিকে উঠে আছে আর এদিকে এই উঠে আছে ওকে এবং এর যে বক্রতলের ক্ষেত্রফল এইটা প্রায় নগণ্য মানে এই ক্ষেত্রফলটা আমরা ভাববো না কারণ ঠিক যে পাতের কাছাকাছি আছে সেই জন্য বাদ তাহলে এখানে দুটো ক্ষেত্রফল নেব একটা হচ্ছে এই ক্ষেত্রফল আর হচ্ছে এই ক্ষেত্রফল এবং দুটো ক্ষেত্রফলের জন্য দুটো ক্ষেত্রফলে হচ্ছে কি ডিএস ওকে এইটা হচ্ছে ডিএস এর অভিমুখ কোন দিকে হবে এই দিক বরাবর এর অভিমুখ হবে দিক বরাবর এর জন্য তৈরি ক্ষেত্র অভিমুখ এই দিকে হবে এরও এদিকে হবে তাহলে এদি এর জন্য ডিএস এবং ইলেকট্রিক ফিল্ড দুটোরই অভিমুখ একই দিকে আছে তাহলে এই যে যে পিল বক্সের মধ্য দিয়ে টোটাল যে তড়িৎ ফ্লাক্স হবে সেটা কথা হবে সেটা আমার প্রথম নির্ণয় করবো তাহলে কী কী নেব এটা যে চোঙের মধ্য দিয়ে চোঙের চোঙের মধ্য দিয়ে মধ্য দিয়ে অতিক্রান্ত অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স মোট তড়িৎ ফ্লাস সেটা কি হবে সেটা আমি বলতে পারি ক্লোজ সার্ভিস ইনটিগেশন ই ডট ক্লোজ সার্ভিস ই ডট ডিএস ইকুয়াল টু বলতে পারি কি যে ক্লোজ সার্ভিস ই ডিএস কারণ কস থিটা থিটা আছে জিরো ডিগ্রি এখানে একই দিকে আছে বলে তাহলে এখানে যদি আমার টোটাল তাহলে এর জন্য টোটাল বলতে কি এইটুকু ক্ষেত্রে বলার জন্য পাবো আর এই টুকুর ক্ষেত্র জন্য পাবো আর যে বক্রতলটা আমরা নেবো না কারণ ওটা খুব তলের খুব কাছাকাছি আছে ওটা নেগলেক্ট করে দেবো আমি তা সেখান থেকে টোটাল আমি ডিএসকে আলাদা করে না ভেঙে ডিএসকে টু পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার বা ফোর পাই স্কোয়ার এর আমি না ভেঙে ডিএসকে ডিএস আকারে রেখে দিচ্ছি তার মানে এর জন্য পাবো কি ইডিএস আর ওটার জন্য পাবো কি ইডিএস মানে তরিত ফ্লাক্সকে ফ্লাক্স আকারে রেখে দিলাম সেখানে যোগ করলে তার মোট তরিত ফ্লাক্সটা কত হবে সবথেকে ই ডট ডিএস সেটা কত হচ্ছে সেটা হচ্ছে টু ই ডি এস ওকে এটাকে ডিএস বলতে পারো ডেল এসও বলতে পারো কোনো অসুবিধা তুমি এটাকে যদি ডেল এস আকার সেটাও কোনো সমস্যা নাই কিছু কিছু উপায় দেখবে এটা ডেল এস আকার লেখা যায় কোনো সমস্যা মানে ক্ষুদ্র আমি ক্ষুদ্র ক্ষেত্রে বলতে পারছি সেই নিয়েছি তাহলে এটাকে আমি এক নম্বর লিখে রাখলাম নেক্সট এবার কি আমরা গাউসের সূত্র প্রয়োগ করবো তাহলে গাউসের সূত্র অনুযায়ী বলতে পারি কি অর্থাৎ গাউসের উপাদ্দ্য প্রয়োগ করিয়া পাই গাউসের উপাদ্য প্রয়োগ করিয়া পাই করিয়া পাই সেটা কি হবে দেখে নাও সেটা তাহলে আমরা বলতে পারি যে ক্লোজ সার্ফেস ইন্টিগ্রেশন অফ ই ডট ডি এস ইকুয়াল টু কিউ বাই এফসিলন এফসিলন ওকে এফসিলন নট দিলাম না শুধু এফসিলন দিলাম কিউটা কি উটাচে এই পিল বক্সটা বা এই সরু যে ছোট্ট চোং আছে সেই চোংটা যতটুকু আধানকে ধরে রেখেছে সেই আধানটা এর ব্যাপারটা হচ্ছে এখানে আধানটাকে আমরা বের করব না কারণ টোটাল একটা অসীম পাত আছে সেখানে আধান ক্যালকুলেট করার সমস্যা হয়ে যাবে সেখানে এখানে আমরা তাহলে এখানে কী করো যে আধানের তলমাত্রিক ঘনত্ব কী সেটা আলোচনা করো এখানে তোমরা একজন কমেন্ট করেছিলে যে আগের ভিডিওতে যেটা তোমাদের নিজে তার এ ক্ষেত্রে যে রৈক্ষিক আধান ঘনত্ব বের করেছিলাম সেটা বুঝতে পারেন তোমরা বুঝতে পারবে নি তো সেইটা একটু এক্সপ্লেন করতে হয় ঘনত্ব আধানের এবং রৈখিক ঘনত্ব আধানের সেইটা বের করতে হয় এটা একটু তোমার এই সাপে আমি এখানে একটা তোমাদের দিই কারণ পড়ার সাপে কে এসছে বলে এখানে এক্সাম্পল বইয়ে তোমাদের আছে তৈরি কিন্তু অনেক বড় আকার দিয়েছে পুরো ইন্ট্রিগ্রেশন করে দিয়েছে কোনো আলাদা করে এফিকল ফর্মুলা দিয়ে দিয়েছে ওটা করতে হবে না জটিল ব্যাপার ওটা শুধু দিয়েছে যেন যে রো সিগমা আর ল্যামডা এটা বোঝার জন্য তো তো সেইটা আমি তোমাদের ছোট্ট করে সহজ করে বুঝিয়ে দিচ্ছি ওইটা বুঝে নাও তাহলে তোমাকে ওইটা পড়তে হবে না কারণ ওইটা পড়তে তাহলে তোমার হয়তো ইলেকট্রিক টাফ লাগতে পারে তো আমি যেটা বলছি তোমাকে আমার সাজেশান হচ্ছে কি ওইটা ওই জায়গাটা পড়বে না যেখানে এফ ইনটিগ্রেশন টু রো রো আকারে সাজিয়েছে একটা ঘন কল্পনা করেছে সেখান থেকে ইন্টিগ্রেশন করে সিগমা রো পুরো এক পাতা জুড়ে আছে তো ওইটা তোমার করতে হবে না আজকে আমি যেটা তোমাদের বলছি সেইটা যদি করে থাকো সেটা বুঝতে পারো তাহলে হয়ে যাবে অ্যাকচুয়ালি আমি আলোচনা করব তিনটে জিনিসের ল্যামডা সিগমা আর রো এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে এটাকে জাস্ট এখানটায় পজ রাখো একটু এইটা একটু বুঝে তারপরে এর ক্ষেত্রে কি ইউজ করব সেটা তোমাদের এবং আর আগের ভেটের ল্যামডা কেন ধরেছিলাম সেটা তোমাদের বলে দেবো তাহলে এই ল্যামডাকে বলা হয় কি যে লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডাকে বলা কি লিনিয়ার লিনিয়ার চার্জ ডেন্সিটি ওকে সিগমাকে বলা কি সারফেস সারফেস চার্জ ডেন্সিটি আর রোকে বলা হয় কি ভলিউম চার্জ ডেন্সিটি এই তিনটে অ্যাকচুয়ালি ডেন্সিটি বলতে আমরা পড়েছি ঘনত্ব ঘনত্ব একটা আগে আমি যদি বলি যে আমি একটু এখানে মুছে দিচ্ছি এটা এটা আমি একটু মুছে দিচ্ছি আমি যদি বলি যে একটা ঘনক বা একটা গোলক আছে এবং এর আয়তন এর আয়তন হচ্ছে ভি এবং এর ভর হচ্ছে এম তাহলে এই গোলকের ঘনত্ব ফর্মুলা কি সেটা আমরা ইজিলি বলতে পারবো কি যে রো ইকোয়াল টু এম বাই ভি তাই না এটা হচ্ছে ঘনত্ব যে কোনো ঘনত্ব বের কি রো এম বাই ভি তাহলে তার ভর এক বা এ বলতে পারি একক ভরের ক্ষেত্রে যতটুকু ভর থাকে সেইটা হচ্ছে তার ঘনত্ব তাহলে ঘনত্বর কনসেপ্টে এখানে চার্জ চার্জি বা চার্জে বা আধানের ঘনত্ব তাহলে আধানের ঘনত্বটা কী ভাবব তাহলে ভরকে আমি রিপ্লেস করবো আধান দিয়ে ভরকে আমি রিপ্লেস করবো আধান দিয়ে ধরলাম এর আয়তন হচ্ছে ভি এবং এতে কিউ পরিমাণ আধান আছে তাহলে তখন কি কিউ বাই ভি হয়ে যাবে কিউ বাই ভি তার মানে কি যে আমার একক আয়তন ভি ইকল টু যদি ওয়ান হয় তাহলে এখানে রোই কল টু কিউ তার মানে একক আয়তনে যতটুকু আধান আছে তাকে বলে তার চার্জ ডেন্সিটি বা আধান ঘনত্ব আধান ঘনত্ব ওকে আদান ঘনত্ব এবারে কখন ভলিউম বলবো কখন সারফেস বলবো কখন লিনিয়ার বলবো ক্ষেত্রে তিনটে জিনিস আমার দেওয়া আছে যে চার্জ কার কার মধ্যে থাকতে পারে চার্জ কার কার মধ্যে থাকতে পারে একটা শুধু একটা পরিবাহী তারের মধ্যে থাকতে পারে এরকম একটা তার আছে তার মধ্যে দিয়ে আদান থাকতে পারে এর মধ্যে ধরলাম আধান আছে আর কি একটা প্লেট আয়তকার প্লেট ধরলাম পরিবাহী প্লেট তার মধ্যে আধান থাকতে পারে প্লাস বা মাইনাস একটা প্লাস দিলাম ওকে আর কি একটা কিউব একটা কিউবের মধ্যে আদান থাকতে পারে তাহলে এই তিন ধরনের সারফেসের মধ্যে বা তিন ধরনের জিওমেট্রিক সেপর বস্তুর মধ্যে আধান থাকতে পারে তা সবার ক্ষেত্রে কি আধান ঘনত্ব একই হবে তাহলে সবার ক্ষেত্রে এক হবে না কারণ এর ক্ষেত্রে আমরা আয়তন নির্ণয় করতে পারবো না এর ক্ষেত্রে আবার ক্ষেত্র মানে দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না তাহলে এখানে দেখে নাও যে শুধু দৈর্ঘ্য আছে আর এর ক্ষেত্রে যদি আমরা এর প্রমাণ দেখা রিপ্রেজেন্ট করি তার ক্ষেত্রে শুধু একটা অক্ষ লাগে দেখে না যদি বলি এখান থেকে এখান তাহলে শুধু এক্সার রিপ্রেজেন্ট করতে বল আমরা যে সমস্ত বস্তুকে প্রকাশ করতে গেলে তা একটি একটি মাত্র অক্ষের প্রয়োজন হয় বা ওয়ান ডি কথা ওয়ান ডি ওয়ান ডাইমেনশন হবে সেখানে যে ঘনত্ব নির্ণয় করছে সেটা বলে লিনিয়ার ডেন্সিটি ভরের হচ্ছে বা চার্জের ক্ষেত্রে সোজাগত ডেন্সিটি বা ঘনত্ব ঘনত্ব হচ্ছে ব্যাপারটা কি যদি কোনো বস্তুর রিপ্রেজেন্ট করতে বা তার দৈর্ঘ্য প্রকাশ করতে যদি একটি মাত্র অক্ষের প্রয়োজন হয় তার ক্ষেত্রে যে ঘনত্ব পাবো সেটা হচ্ছে রৈক্ষিক ঘনত্ব পাবো আধানের ক্ষেত্রে পরে বলছি রৈক্ষিক ঘনত্ব বা লিনিয়ার ডেন্সিটি পাবো এবার এবারে এবার ক্ষেত্রবার দিকে চলে আসো টু ডি তাহলে এর যদি ক্ষেত্রবার নির্ণয় করতে মানে এটাকে যদি রিপ্রেজেন্ট করতে বা প্রকাশ করতে কী হবে এর এক্স এটা ওয়াই এটা এক্স তাহলে এর এক্স ওয়াই ধরতে তাই না এর এক্স ওয়াই তার মানে এই প্লেট বা একটা চাকতি বা টু ডি হিসাবে এরকম কোনো প্লেটকে বা এরকম কোনো আয়তকর প্লেটকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে বা প্রকাশ করতে সেক্ষেত্রে দুটি অক্ষর লাগে বা টু ডি বলতে পারি তাহলে এক্ষেত্রে যে মানে আমরা পাবো সেটা ক্ষেত্রফল পাবো এক্ষেত্রে কি পাচ্ছি আমরা দৈর্ঘ্য এখানে ক্ষেত্রফল পাবো না একটা একটা পরিবাহী তার ক্ষেত্রে কি পাবো শুধু দৈর্ঘ্য পাবো যে এত দৈর্ঘ্য বা পরিধি বৃত্তাকার ঘুরিয়ে দিলে পরিধি পাবো সেটাও দৈর্ঘ্য তাহলে যার ক্ষেত্রে শুধু দৈর্ঘ্য পাবো তার ক্ষেত্রে হবে শুধু লিনিয়ার ডেন্সিটি আর এর ক্ষেত্রে কী পাবো ক্ষেত্রফল পাবো এখানে শুধু দৈর্ঘ্য পাবো এখানে হচ্ছে দৈর্ঘ্য লিখে দিচ্ছি তোমাদের দৈর্ঘ্য এই ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল আর ক্ষেত্রে শুধু আয়তন এখানে আয়তন পাবো মানে শুধু আয়তন নয় দৈর্ঘ্য ক্ষেত্রফল দুটো পাবো কিন্তু এখানে তিনটে একসঙ্গে পাবো তিনটে একসঙ্গে এখানে ক্ষেত্রফলও পাবো ক্ষেত্রফলও পাওয়া যাবে আর এখানে দৈর্ঘ্য পাওয়া যাবে যেমন এখানেও ক্ষেত্রফল আর দৈর্ঘ্য পাওয়া যাবে কিন্তু এখানে আয়তন পাওয়া যাবে না তাহলে এখানে সবচেয়ে সব ম্যাক্সিমাম কী পাওয়া যাবে ক্ষেত্রফল তাহলে যেখানে ক্ষেত্রফল পাওয়া যাবে সেক্ষেত্রে আমরা কি পাবো যে সেখানে ডেন্সিটি কী হবে সারফেস ডেন্সিটি তাহলে এখানে যদি আমি ভর বলি এম যদি ভর হয় তাহলে এর এর ডেন্সিটি কী হবে ভর বাই ক্ষেত্রফল এর ক্ষেত্রে ডেন্সিটি কী হবে ভর বাই দৈর্ঘ্য ভর বাই দৈর্ঘ্য কারণ এখান থেকে আমি তো ক্ষেত্রফল পাবো না আর এক্ষেত্রে ভর বাই আয়তন ওকে এবারে সালে এই তিনটে আলাদা আলাদা জিনিস আছে তাহলে প্রত্যেকটা হয়ে যাচ্ছে একক দৈর্ঘ্যের মধ্যে যে ভর থাকবে সেটা হচ্ছে কি রৈখিক ঘনত্ব এখানে একক ক্ষেত্রফলের মধ্যে যে ভর থাকবে সেটা হচ্ছে কি যে তলমাত্রিক ঘনত্ব বা এটা হচ্ছে একক আয়তন মধ্যে থাকবে যে ঘনত্ব থাকবে সেই যে ভর থাকবে সেটা হচ্ছে কি যে আয়তন ঘনত্ব তার তিন রকম তার তিনটে ঘনত্ব কখনো এক হবে না এবং এর ক্ষেত্রে শুধু আমার একটা অক্ষ লাগে ওয়ান ডি এর ক্ষেত্রে হচ্ছে দুটো অক্ষ লাগে টু ডি এর ক্ষেত্রে তিনটে অক্ষ লাগে থ্রি ডি ওকে তাহলে যার ক্ষেত্রে আমার একটি অক্ষ লাগবে সেই ক্ষেত্রে তাকে বলবো কি যে লিনিয়ার ডেন্সিটি এবার প্রত্যেকটা জিনিসকে আমি তার আধানে কনভার্ট করে দিই তাহলে একক দয়েরকে যে আধান থাকবে তাহলে আমি বলতে বল এখানে ধরলাম কি যে একক দৈর্ঘ্যে যে আধান থাকে তাহলে কিউ বাই এল ধরতে পারি তাহলে এল ধে যদি আমি একক ধরে গেছি তাহলে কিউ বাই এল বলে কি যে ল্যামডা বা রৈক্ষিক আধান আধান ঘনত্ব ওকে তার মানে এল ধে কিউ পরিমাণ আধা আছে তা আমি বলছি কি প্রথম কি যে আমরা ভরটাকে যেটা আমরা ঘনত্ব ভি যেমন এম বাই ভি সেই এমটাকে রিপ্লেস যদি করে দিই আমি যে আধানেতে তাহলে সেটা তখন আধান মাত্রিক ঘনত্ব হয়ে যাবে সেক্ষেত্রে যদি আমি এটাকে চেঞ্জ করে দিই যে ভরটাকে আধানে তাহলে কিউ বাই এ সেক্ষেত্রে যে ঘনত্ব পাবো আধানের ঘনত্ব পাবো সেটাকে বলা হয় কি তলমাত্রিক সিগ্মা দ্বারা প্রকাশ করা হয় এটাকে বলা হয় কি তল মাতৃক ঘনত্ব ওকে তলমাত্রিক ঘনত্ব আর যেখানে থ্রি ডি আছে তাহলে কিউ বাই ভি সেখানে হচ্ছে কি ভলিউম চার্জ ডেন্সিটি বা আয়তন মাতৃক ঘনত্ব মানে আয়তন আয়তন আধান মাত্রিক মাত্রিক ঘনত্ব ওকে তাহলে এই তিনটে জিনিস হচ্ছে এই তিনটেকে তাহলে যেখানে তলের ক্ষেত্রে আমরা কী ইউজ করবো সিগমা ব্যবহার করব যে কোনো আয়তনের ক্ষেত্রে কি ব্যবহার করব রো ব্যবহার করব আর পরিবারের একটা তারের ক্ষেত্রে ল্যামটা ব্যবহার করব তাহলে ল্যামটা হচ্ছে কি চার্জ বাই লেন্থ সিগমা হচ্ছে কি চার্জ বাই এরিয়া আর রো হচ্ছে কি চার্জ বাই ভলিউম ওকে এই তিনটে জিনিস তাহলে এই সেই জন্য আগেরটার ক্ষেত্রে আমরা এইটা ইউজ করলাম তাহলে এক্ষেত্রে যদি আমি কিউকে রিপ্লেস করতে চাই তাহলে এই তিনটের মধ্যে আমরা কোনটাকে ব্যবহার করবো সে হচ্ছে সিগমাকে কারণ এটা ক্ষেত্রফল পাত একটা তাহলে এখানে বলতে পারি যে এখানে যদি আমি চেঞ্জ করি তাহলে বলতে পারি কি যে সিগমা ইকোয়াল টু সিগমা ইকোয়াল টু চার্জ পার এরিয়া তাহলে এরিয়া এখানে কি ধরা হয়েছে ডেল ডিএস ওকে ডিএস তাহলে বা কিউ ইকোয়াল টু সিগমা ডিএস তাহলে এখানে রিপ্লেস কর দিই তাহলে বা ই ডিএস কী পেলাম আমরা টু ই ডিএস ইকোয়াল টু কিউকে আমি চেঞ্জ করছি কি সিগ্মা ডিএস বাই এফসিলন তাহলে এই ডিএস এই ডিএস কাটবে তাহলে এখানে যদি আমি করি এটাকে তাহলে টু ই ইকোয়াল টু সিগমা বাই এফসিলন তাহলে বা ইকাল টু সিগমা বাই টু এফসিলন তাহলে এইটা হবে উত্তর তা সিগমা যেখানে হচ্ছে কি সিগমা হচ্ছে চার্জ সারফেস চার্জ ডেন্সিটি সার্ফেস চার্জ ডেন্সিটি ডেন্সিটি ওকে তাহলে সিগমা হচ্ছে কি চার্জ সারফেস চার্জ ডেন্সিটি এইটা ইউজ হবে তাহলে এখানে আমি কি করলাম দেখে নাও সিগমা হচ্ছে কি এর সারফেস চার্জ প্রতি একক ক্ষেত্র ফলের যে আধান কত হবে সেটা হচ্ছে শিখমাতির তাহলে ই কোয়ালটা পেলাম কি সিগমা বাই টু এফসিলন তাহলে এটাই যদি বায়ু মাধ্যমে আমরা ভাবি বাই মাধ্যমের ক্ষেত্রে কী হবে এফসিলনটাই এফসিলন নট হয়ে যাবে তাহলে এখানে বলতে হবে কি বাই মাধ্যমের ক্ষেত্রে বায়ু মাধ্যমের ক্ষেত্রে সেটা বলতে পারি কি ইকুয়াল টু সিগমা বাই টু এফসিলন নট তাহলে এইটা ভালো করে মনে রাখবে যে এটাতে খুব ইজি তাহলে খুব সহজভাবে এটা মানে এটা মনে হয় করে ব্যাপার নেই সিম্পল যখনই অসীম পাতলা পাত বলে দেবে একটা সুসমভাবে আয়িত সেক্ষেত্রে আমরা একটা পিল বক্স বা একটা চোং কল্পনা করব। আর এখন পাতলা হওয়ার জন্য তার দুই পৃষ্ঠটি আধান থাকবে সেই জন্য একটা চো তাহলে এটাও ডি ডি এস এটাও ডিএস বললাম তাহলে মোট ফ্লাক্স কী হবে ইডিএস প্লাস ইডিএস এইটার জন্য আর এইটার জন্য বের করলাম আলাদা করে ইডিএস প্লাস ইডিএস করলাম সেখান থেকে পেলাম টু ইডিএস ওকে তার টোটাল ফ্লাক্স পেলাম টু ইডিএস ইকোয়াল টু আমরা ফ্ল্যাগসের ফর্মুলি ই ডিএস ইকাল টু কিউ বাই তাই না কিউ বাই ছিল তাহলে সেই কিউকে রিপ্লেস করে দিলাম কি যে আমরা জানি কি সিগমা ইকোয়াল টু কিউ বাই ডিএস তারপর কিউ ইকোয়াল টু কি সিগমা ডিএস পেয়ে সেকেন্ড মান বসে ডিএস কাটলাম ব্যাস ইসি হয়ে গেল ওকে তো আসলে তুমি এটা বুঝতে হচ্ছ নেক্সট এবারে যেটা বের করো আমরা যে মোটা পাত পাতটা যদি একটু মোটা হয়ে যায় সেক্ষেত্রে তৈরি ক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করবো সেই তো নেক্সট আমরা হেডিং দাও সেটা যে কি যে আয়িত পরিবারের নিকটবর্তী বিন্দুতে তৈরি পা তাহলে এটা যে পাতলা পাত বলে এর আগেরটা ঠিক সেমভাবে এটা একটা এইটাও হতে যে মোটা পাত থিক প্লেট একটা থিন প্লেটের ক্ষেত্রে যেটা প্রমাণ করলাম ওটা আর যে থিক প্লেট দেয় তার মানে হচ্ছে যে পাতটা হবে একটু মোটা হবে ওকে তারপরে তার একটা বেদ থাকবে বেদ একটা পাত থাকবে তা সেই রকম পাতের ক্ষেত্রে আমার তড়িৎ ক্ষেত্র কি হবে গাউসের সূত্র প্রয়োগ করে সেটা তোমার দেখাচ্ছি তার ছবিটা পাশে তোমার রেখে দিই এখানেও পিল বক্স কল্পনা করতে হবে কিন্তু এটা যে দুদিকে হবে না শুধু একদিকে তার আমার ধরনের এটা আমার হচ্ছে একটা পরিবাহী আছে এটা হচ্ছে থ্রি ডি ওকে তাহলে এরকম আহিত যদি একটা যে মোটা পাত থাকে তা সেক্ষেত্রে আমরা কী করব এখানেও পিল বক্স কল্পনা করব কিন্তু এর নিচেটা কল্পনা করুন কারণ এর যেহেতু মোটা তার দুই পিসটা থাকবে না যে কোনো একদিকে আগুন থাকবে বা এই যে কোনো একটা পরিবাহী বললে সেই পরিবাহ শুধু উপরে পৃষ্ঠা আমি ধরে তার ভিতরে ধরি না কিন্তু যে আগেরটা কি যে পাতলা ছিল বলে তার উভয় পৃষ্ঠা আমরা ধরেছিলাম তাহলে এটা যেহেতু মোটা আছে এটা মনে রাখবে থিক প্লেটের ক্ষেত্রে তোমার ছায়া বয়টা নেই এটা অন্যভাবে বলা আছে কিন্তু এটা কোনো কোনো কোয়েশ্চেন দে দেয় যে পাতলা পাতের ক্ষেত্রে এটা কোনো বললো এই একই কেস মোটা পাতের ক্ষেত্রে যদি পাত্রে একটু মোটা হয় বিশিষ্ট হয় এরকম থাকে বিশিষ্ট পাতের ক্ষেত্রে তখন তুমি গুলিয়ে ফেলে যে পাত যেহেতু বলছে তার আগের প্রমাণটাই করে দেবে তাহলে ভুল হয়ে যাবে যখন তোমার থিন প্লেট বা একটা পাতলা পাত বলে দেবে সেক্ষেত্রে এটা প্রমাণ করবে কারণ পর্বতে তোমাদের এরপর তোমাদের ধারকতা বা ক্যাপাসিটার বোঝাও সমান্তরাল পাত পার ধারকতা ক্ষেত্রে সেখানটায় ওই ফর্মটাই ইউজ হবে তাহলে এখানে কী হয়েছে একটা থিক প্লেট আছে তার ক্ষেত্রে আমরা কী বের করবো তড়িৎ ক্ষেত্রে নির্ণয় করব। তাহলে এর জন্য কী হবে একটা আমি পিল বক্স চৌং কল্পনা করব যার উপরের ক্ষেত্রে বলা হচ্ছে কি ডিএস আর যে ক্ষেত্রে বলটা কিউ পরিমাণ আধানকে ইনক্লোজ করা যায় বা ওর অভ্যন্তরে কিউ পরিমাণ আধান আছে ধরে আছে ধরলাম তাহলে এক্ষেত্রে গাছ যে প্রয়োগ করে তাহলে কী হবে তাহলে বেদ বিশিষ্ট সমতল পাতের জন্য গাউসের উপপাদ্য হবে হবে সেটা আমার বলতে পারি কি ইন্টিগ্রেশনাল ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সার্ফেস ইনটিগ্রেশন ইকুয়াল টু কিউ বাই এফ শিলন ওকে নর্মালভাবে এবারে ক্ষেত্রে কী করব যেহেতু শুধু ডিএস ওখানে টোটাল ফ্লাস্কের ইডিএস ইডিএস দুদিকে ছিল এটা শুধু ইডিএস আছে তাহলে এখানে বলতে হয় তাহলে বা এটাকে বলতে কি ই ডিএস শুধু ডিএস ইডিএস এদের মধ্যে যেহেতু ইলেকট্রিক ফিল্ডও এদিকে আছে তাহলে এদের মধ্যে মধ্যে কোন নব্বই ডিগ্রি হবে তাহলে এরা টোটাল ইনটিগিগ্রেশন সার্ফেস ইনটিগেশন ই ডট ডি এস সেটা হবে কি শুধু ইডিএস ওকে শুধু ইডিএস হয়ে যাবে শুধু আমি এই ক্ষেত্রপালটা নেবো আর ওর মধ্যে শুধু তৈ প্রস যাচ্ছে এটাই ভাববো শুধু ইকুয়াল টু তাহলে কিউকে আমি চেঞ্জ করে দেবো সিগমা দিয়ে তাহলে সিগমা ইকুয়াল টু কিউ বাই ডিএস তাহলে বা কিউ ইকুয়াল টু সিগমা ডিএস তাহলে এই মানটা বসিয়ে দিই তাহলে হচ্ছে সিগমা ডিএস বাই এপসেলন পাশে লিখে দেবে যেহেতু কিউ ইকুয়াল টু সিগমা ডিএস যেখানে যেখানে লিখে দেবে সিগমা হচ্ছে কি সারফেস চার্জ ডেন্সিটি সারফেস চার্জ ডেনসিটি ওকে সারফেস চার্জ ডেনসিটি এটা হচ্ছে সার্ফেসেন্স ডেনসিটি বলা হয় তাহলে এই ডিএস এই ডিএস কাটবে তাহলে বা ইকুয়াল টু সিগমা বাই এফসিলন তাহলে এটা হবে তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে বায়ু মাধ্যমের ক্ষেত্রে সেটা বলতে পারি কি ইকুয়াল টু সিগমা বাই এফসিলন নট তাহলে এটা যে খুব একই দুটোই সিমিলার আছে সেখানে শুধু দু দুটো নিয়েছিলাম এর ক্ষেত্রে ফল আর আরেকটা ক্ষেত্রে মানে এটা শুধু একটা নিয়েছিলাম তার ডিফারেন্স কি কোশ্চেনটা ভালো করে মনে রাখবে এখানে অনেকজন ভুল করে ফেলে একটা হচ্ছে থিন ইংলিশে থিন প্লেট বলবে একটা হচ্ছে থিক প্লেট এটা পাতলা পাতের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবলণী নয় একটা হচ্ছে বেদবিশিষ্ট পাত বা একটু মোটা পাতের ক্ষেত্রে সেটা তোমাকে তরিত ক্ষেত্র নির্ণয় করতে হবে যদি পাতলা বলে দেয় তাহলে একটা পাতলা পা থেকে একটা পিল বক্স কল্পনা বা চু বা একটা চোং কল্পনা যার উপরের নিচে ক্ষেত্রে বালটা নেবো এবং দুই পিসটা আদান আছে ধরে নেব আর যদি মোটা বলে শুধু একটা পিসটা আদান আছে তার দুই পিসটা যখন আদান হবে তখন টোটাল তরিত ফ্লাক্সটা কী হবে সেটা ই ডিএসটা সেটা কী হবে সেটা হয়েছিল টু ইডিএস হ্যাঁ টু ইডিএস ধরেছিলাম যদি এটা পাতলা পাতের ক্ষেত্রে এইটাই শুধু ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নেই আর যদি মোটা পাত হয় সেক্ষেত্রে শুধু একটারই ক্ষেত্রে ডিএস পাবো তাহলে এই ডিএসটা বসে বাই এপসিলন হবে মোটা পাতের ক্ষেত্রে আর এটা যদি বসিয়ে দিই তাহলে সিগমার টুয়েব সিলেন নট আসবে বা টুয়েব সিলোন আসবে সেটা হচ্ছে পাতলা পাতের ক্ষেত্রে ওকে তাহলে দেখে টোটাল টোটাল গাছের উপাদ প্রয়োগটা সব শেষ হয়ে গেছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে নতুন যদি থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশাপাশি বেলাইকনটা প্রেস করবে বন্ধুর সঙ্গে খুব বেশি বেশি শেয়ার করবে ফেসবুক হোয়াটসঅ্যাপ এসব এবং এরপরে এই এর এই চ্যাপ্টার পরে যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো যদি কোনো অঙ্কগুলো আটকে যাই তোমাদের স্পেশাল কোনোভাবে সেই অঙ্কগুলো বলবে তা সেইগুলো করাবো এবং এরপরে কোন চ্যাপ্টার করলে তোমাদের সুবিধা হয় সেই চ্যাপ্টার নামও বলবে ওকে তো দেখাবে নেক্সট ভিডিওই নাইস